সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বেগুন দিয়ে ছোট বেলে মাছ রান্না করে দেখাবো। বেলে মাছ অনেকভাবেই রান্না করা যায়। আমি যত রেসিপি খেয়েছি এই রেসিপিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেজন্যই আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ছোট বেলে মাছ দিয়ে বেগুন রান্নার প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কেজি বেলে মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে ভাজি করব, সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি মাছগুলো ছোট হওয়ার জন্য মাছের মাথাগুলো কাটার সময় ফেলে দিয়েছি। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য মাছগুলো যখন ভাজি করব তখন আর ভেঙে যাবে না। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ছোট বেলে মাছ অনেক সময় ভাজার সময় ভেঙে যায়, কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য মাছগুলো আস্তই থাকবে, ভেঙে যাবে না। আজকে বেগুন দিয়ে আমি তরকারিটা রান্না করব। বেগুনগুলোকে আমি কাটার পর এরকম কেচে নিয়েছি। এভাবে কেচে নিলে ভিতর পর্যন্ত মশলা যায়, খেতে ভালো লাগে। যে বেগুনগুলো সাইজ একটু বড় ওগুলো মাঝখান দিয়ে আমি আরেকটা টুকরো করেছি, আর ছোটোগুলো আস্তই রেখেছি। এবার এর মাঝে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার হলুদ আর লবণটা খুব ভালো করে আমি বেগুনের মাঝে মাখিয়ে নিব। চলে এলাম চুলায় রান্না করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। এই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করব, এই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন এর মাঝে বেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে অপেক্ষা করব এক পাশ ভাজা হওয়ার জন্য। যখন এক পাশ ভাজা হবে তখন আমি উল্টে দিব। একটু খেয়াল করে দেখুন, কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য মশলা একটা মাছও ভেঙে যায়নি। উল্টে পাল্টে মাছগুলো যখন মচমচা হবে তখন আমি উঠিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেল এর মাঝে আমি হলুদ আর লবণ মাখানো বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো একটু ভেজে নিব। এভাবে ভেজে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। বেগুনটার এক পাশ যখন ভাজা হবে আমি উল্টে দিব। উল্টে পাল্টে দুই পাশে সুন্দর করে আমি ভেজে নিব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। বেগুন দিয়ে বেলে মাছ বা ছোটো মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্যই শেয়ার করলাম। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনার যদি মনে হয় তেলের পরিমাণ কম হয়ে যাবে তাহলে সামান্য তেল অ্যাড করতে পারেন। পেঁয়াজটা সামান্য একটু নেড়িয়ে দিয়ে দিব। 3-4টা কাঁচামরিচ, কাঁচামরিচটা কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। এই পর্যায়ে কাঁচামরিচটা একটু ভেজে নিলে তরকারির স্বাদ অনেক ভালো আসে। পেঁয়াজের গায়ে সামান্য একটু ব্রাউন কালার ধরে এলেই আমি গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ আমি বেগুন ভাজা এবং মাছ ভাজাতে লবণ ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সামান্য একটু পানি ব্যবহার করব। পানিটা ব্যবহার করার জন্য মশলাগুলো পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। পানিটা দেওয়ার পরে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং কষিয়ে নিব পানিটা শুকে তেলটার উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটার উপরে ভেসে আসছে। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ ততই ভালো আসবে। এবার দিয়ে দিব 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি। আজকে তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না, এই জন্য পানির পরিমাণটি একটু কম ব্যবহার করেছি। আপনি যদি সামান্য একটু ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণ সামান্য বাড়িয়ে দিবেন, তবে এই তরকারিতে অনেক বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার অপেক্ষা করবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুন আর মাছ ভাজার জন্য কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, তাই রান্নাটা হতে আর খুব একটা সময় লাগবে না। বেগুনগুলোকে খুব আলতোভাবে আমি ছড়িয়ে দিব, খুব বেশি জোরে নাড়তে যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো খুব আলতোভাবে আমি ছড়িয়ে দিব। মাছগুলো ছড়ানো হলে চুলায় আস্তে মাঝারি করে দিব। চুলায় আস্তে মাঝারি করে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি কিন্তু খুব একটা নাড়িনি, আর খুব আলতোভাবে নাড়তে হবে যাতে মাছ এবং বেগুনগুলো ভেঙে না যায়।
দেখুন আমার মাখা মাখা ঝোলই আমি রাখবো, খুব বেশি ঝোল আমার কাছে ভালো লাগে না। আপনি চাইলে ঝোলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে রাখতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এবার চুলা আস্তে একেবারে কমিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। মাশাল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন, এরকম মাখা মাখা ঝোলই আমার কাছে ভালো লাগে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার কালো বেগুন দিয়ে ছোটো বেলে মাছের তরকারি। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফেজ।